বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা হবে একটা সচেতনমূলক ভিডিও। তো তার জন্য বন্ধুরা একটাই কথা বলবো যে আজকের ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে থাকবেন। তো বর্তমান সময়ে অর্থাৎ বর্তমান প্রজন্মে কিন্তু আমরা সকলেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি, অর্থাৎ স্মার্টফোন আমাদের কাছে এমন একটা প্রয়োজনীয় অর্থাৎ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে যেটাতে আমরা এক ক্লিক করলে আমরা সিনেমা থেকে শুরু করে শপিং থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু বন্ধুরা এক কথায় হাতে নাগালের মধ্যেই পেয়ে যাই। শুধুই যে আমরা স্মার্টফোন যে সময় অপচয়ের জন্য ব্যবহার করি সেটা কিন্তু না, কিছুটা সময় কিন্তু আমরা কাজের জন্যও কিন্তু বন্ধুরা ব্যবহার করি। তো এই ফোনের বেশি 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 ব্যবহার করার ফলে আমাদের শরীর কিন্তু আমাদের অজান্তেই কিন্তু আমাদের মস্তিষ্ক চোখ এবং মনের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেগুলোই নিয়ে আজকে ভিডিওটিতে। তো আজকের এই ভিডিওটি মেল টপিকে প্রথমে আমরা যাই। তো প্রথমেই বলি যে বন্ধুরা এখন বর্তমানে কিন্তু আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করি। তো কিছু কিছু জন আমরা কাজের জন্য ব্যবহার করি এবং কিছু কিছু মানুষ রয়েছে তারা কাজের জন্য বিশেষ করে ব্যবহার করে না, হয়তো এমনি তার এন্টারটেনমেন্টের জন্য আমরা ব্যবহার করি। তো এই সব সময় আমরা যখন স্মার্টফোনের মধ্যে ডুবে থাকছি তখন কিন্তু আমাদের শরীরে একাধিক ব্যাধির সৃষ্টি হচ্ছে, যেমন আমাদের মাথা যন্ত্রণা করে এবং সময়ে আমাদের চোখও টনটন করে, মস্তিষ্কে এবং মনে তো চাপ পড়ে। তো এগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো তো সেগুলোই ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। যখন দেখবেন বন্ধু আপনি কোনো কম্পিউটার বা যখন স্মার্টফোন ব্যবহার করছেন দীর্ঘ সময় ধরে, তো কিছুটা সময় বাঁচিয়ে আপনি আপনার চোখের জলের ঝাপটি দিন, ঠান্ডা জলের ঝাপটি দিন। এতে কিন্তু আপনার দুর্বলতাটা অনেকটাই বন্ধু কমে যাবে। তারপরে যখন আবার আপনি কম্পিউটার কিংবা যখন স্মার্টফোন ব্যবহার করবেন, যখন দেখছেন যে আপনার খুবই প্রবলেম হচ্ছে শরীর, তখন আবার হয়তো কিছুটা সময় আপনি ব্যয় করে অর্থাৎ কিছুটা সময় আপনি জলের ঝাপটি দিয়ে আবার আপনি কিন্তু পুনরায় স্মার্টফোন কিংবা কম্পিউটার ব্যবহার করতে পারেন। তো তার জন্য বলবো যে একটু কেয়ারলি সব কিছু আপনারা ব্যবহার করুন। এবং যখন আমরা দেখি যে অনেকের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমরা যখন বিশেষ করে কোনো বিছানায় হয়তো শুয়ে আছি, তো তখন আমরা কিন্তু শুয়ে শুয়ে আমরা স্মার্টফোন ব্যবহার করতে অভ্যস্ত। অনেক সময় আমরা দেখেছি যে স্মার্টফোন কিন্তু হাত থেকে ফসকে গিয়ে এমনকি আমাদের নাকে কিংবা মুখে পড়ে, কিন্তু প্রচণ্ড লাগে। তার মানে একদিন আমারও হয়েছে, তো তাই বললাম। তো প্রথমে বলি যে যখন হয়তো আমরা স্মার্টফোন ব্যবহার করছি তখন আমাদের স্মার্টফোনের থেকে আমাদের চোখের দূরত্ব খুব যে বেশি তা কিন্তু নয়, অর্থাৎ আমাদের কাছাকাছিই থাকে। তো তার জন্য বলবো যে রাতের বেলা বিশেষ করে নাইট মোড এবং ডার্ক মোড কিন্তু আমাদের স্মার্টফোনগুলোতে রয়েছে, সেগুলো বন্ধু আপনি যদি অল্প একটু সেগুলো যদি অন করে দেন সেই অপশানগুলো, তাহলে কিন্তু মোবাইল থেকে এক ধরনের নীল রশ্মি বার হয় যেটা আমাদের শরীরের জন্য, শরীর বলতে আমাদের চোখের জন্য কিন্তু একটা মারাত্মক একটা ক্ষতিকারক জিনিস। এবং সেটা যখন আমরা একটু অন করে দেবো তখন সেই রশ্মিটা নীল রশ্মিটা কিছুটা হলেও অন্তত কমে যাবে। তো সেটা আমাদের চোখের পক্ষে খুবই একটা উপকারী একটা জিনিস বলা যায়। তো এই স্মার্টফোন কিংবা কম্পিউটার যাই বলুক না কেন বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের নিত্য নতুন জিনিস কিন্তু সিনেমা থেকে শুরু করে শপিং থেকে শুরু করে কী নেই বন্ধু সমস্ত কিছুই কিন্তু আমাদের নিমেষের মধ্যে আমাদের কাছে কিন্তু বন্ধুরা হাজির করে দেয়। তো আমি একটা কথাই বলবো যে আপনারা সবসময় একটু সাবধানে ব্যবহার করুন। তো আরেকটা কথা বলি যে আমরা যখন কোনো বাস কিংবা কোনো ট্রেনে জার্নি করি তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা স্মার্টফোন কিন্তু বন্ধুরা ব্যবহার করি। তো একটা কথাই বলবো যে বাস কিংবা ট্রেনে যখন আপনার স্মার্টফোনটা ব্যবহার করবেন তখন খুব প্রয়োজন না হলে আপনি আপনার স্মার্টফোনটা ওই টুকায় আপনার পকেটে কিংবা অন্য জায়গায় হাতে রেখে দিন। কারণ বন্ধু আমরা জানি যে বাসে আমরা যাতায়াত করলে আমাদের ঝাঁকি হয়, যে ঝাঁকিটা কিন্তু আমাদের চোখের পক্ষে একটা মারাত্মক কিন্তু ক্ষতিকর একটা জিনিস। কারণ বন্ধুরা এর থেকেও কিন্তু আমরা আমাদের চোখ ঝাপসা পর্যন্ত আমরা দেখতে পারি, অর্থাৎ বর্তমানে এমনই একটা রিপোর্টে কিন্তু বন্ধুরা জানা গেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যখনই আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন তো সেটা একটু কেয়ারলি ব্যবহার করুন। সব সময় শরীরে সংস্পর্শে রাখার চেষ্টা করবেন না, কিছুটা সময় দূরে রাখুন। অর্থাৎ আপনি যখন রেস্ট করবেন অর্থাৎ রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি দরকার হলে আপনার ফোনটা অর্থাৎ সাইলেন্ট মোডে দিন। কারণ বন্ধু আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আপনি আপনার ফোনটা অর্থাৎ নর্মালিতে রাখবেন তখন হয়তো দেখা যায় যে রাতে কোনো মেসেজ কিংবা কোনো একটা কল এসে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তো তার জন্যই বলবো যে আপনি আপনার ফোনটা সাইলেন্ট করে রাখতে পারেন কিংবা সুইচ অফ করতে পারেন।
তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকু। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ বন্ধু লাইক করে দেবেন, কারণ বন্ধু এই যে টিপসগুলো আমি বললাম আশা করি এগুলো যদি আপনারা মেনে চলেন অল্প হলেও আপনাদের একটু উপকারে আসবে। তো আজকে এইটুকুই, ধন্যবাদ।